করা যায় বলুন তো দিদি? ব্যাপারটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। কেন? আসলে আশ্রমের রেপুটেশনের প্রশ্ন এসে যাচ্ছে দিদি। কেন, এ ব্যাপারে কেউ কিছু? হ্যাঁ, কারা যেন এলাকায় ছোট ছোট পোস্টার মেরেছে, আশ্রমের মেয়েদের নিরাপত্তা নেইটাই এইসব লেখা আছে। ব্যাস, আরো অনেক কিছু আজে বাজে কথা লেখা আছে দিদি, আমরা তো খুব ভয়ে ভয়ে আছি। হামলার ভয় থাকলে থানার সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশও আমাদের খুব একটা বিশ্বাস করছে না, কেমন যেন একটা গা ছাড়া ভাব। তাছাড়া সব থেকে যেটা বাজে ব্যাপার দিদি, সেটা হচ্ছে গার্জিয়ানরা আমাদের কাছে এসে কৈফিয়ত চাইছে। আমি তো একজনকে বলেই ফেলেছি, আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে মেয়েকে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এটা আপনি ঠিক করে নিয়ে আলপনা দিয়ে, এটা তো ঠিক লতা আমাদের আশ্রম থেকে হারিয়েছে। কটা দিন আপনারা একটু ধৈর্য ধরুন, আমি একটা ব্যবস্থা করছি। কেউ মনে হয় ওদের তাতাচ্ছে, আর ওরা এমন বোকা ওদের কথা শুনে। আলপনা দিয়ে কিছুদিনের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, চিরদিনের জন্য যায় না। দেখুন, আমরা গরিব মানুষটা পুলিশকে একটু ভয়ই পাই। অহেতুক ভয় পাচ্ছেন দিদি ভাই। দেখুন, পুলিশই হচ্ছে গরিবদের প্রকৃত বন্ধু। আপনি দেখুন না, এই যে আমি আপনার বাড়িতে এসে এখানে ইনভেস্টিগেশন করছি, কেমন? সেটা কেন? কারণ আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাই। আপনি যদি বড় লোক হতেন তাহলে আমি থোড়ি আপনার এখানে আসতাম, আপনি তো উকিল রাখতেন। ঠিক আছে, কি জানতে চান বলুন। হ্যাঁ, আসলে দেখুন, আমি জানি আপনার মনটা খুবই খারাপ, এই সময় এসব কথা বসুন না, এই সময় এসব কথা জিজ্ঞেস করাটা বোধ হয় ঠিক নয়। তবু আচ্ছা, ওই তো আপনার একমাত্র সন্তান লতা। তো আপনার একমাত্র সন্তান হারিয়ে গেল, কিছু করবেন না? কি করব বলুন, সবাই তো খুঁজছে, ঈশ্বর চাইলে ফিরে আসবে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন, নিজে খোঁজ করবেন না। কি করব? একটা ডায়েরি করুন। দেখুন, কাল যদি আপনার মেয়ে ফিরে আসে, আর ফিরে এসে সে যদি জিজ্ঞেস করে আপনার কাছে যে মা, তুমি আমার জন্য কি চেষ্টা করেছিলে, আপনি তখন কি জবাব দেবেন? ডায়েরি করব কার নামে? আশ্রমের এগেনস্টে, দিবাসেনের নামে। দেখুন দিদি ভাই, অজস্র এনজিও ব্যাঙের ছাতার মতো চারিদিকে গজিয়ে উঠেছে, তাদের আসল কাজটা কিন্তু নারী পাচার করা। মেয়েরা ডাগরডগর হয়ে উঠলে ওই আরবের শেখেদের কাছে বিক্রি করে দিচ্ছে, তাদের হারেম আলো করবে বলে। না না, সে যে যাই করছে করুক, আমি দিদির নামে ডায়েরি করতে পারবো না। দেখুন, আজ আমি মেয়ে নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে আছি, সে তুই দিদির দৌলতে। লতার বাবা মারা যাওয়ার পরে কোনো আত্মীয় স্বজন তো আমার উঁকি দিয়েও খোঁজ খবর নিতে আসেনি, তার নামে ডায়েরি করব? না না, এ করলে তো আমি নরকেও ঠাঁই হবে না আমার। না 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 না, বরং ঠিক উল্টো, ঠিক উল্টোটাই হবে। অপরাধীর সাজা হলে স্বর্গের দরজাটা হাট করে খুলে যাবে। না না, উনি আমার কাছে ভগবানের মতন, আমি ওনার নামে বা আশ্রমের নামে ডায়েরি করতে পারবো না। করলে ভালো করতেন। বয়স কত? কি না মানে, আপনার না আপনার মেয়ের বয়স কত? 1500 হবে। এটাই হচ্ছে আইডিয়াল বয়স জানেন। আরবের শেখেরা ঠিক এই বয়সের মেয়েদেরই চেয়ে থাকে। তা কি ঘটেছিল? কি করে বলবো বলুন তো, সব আশ্রমে দিদিরা জানে, ওরা বলতে পারবে। হ্যাঁ, ডায়েরিটা করলে আপনি ভালো করতেন, আপনার পাশে দাঁড়াবার সুবিধে হতো।
ঠিক আছে, এখন দেখি আমার বসকে ফোন করে উনি যদি কোনো উপায় বাতলে দিতে পারেন। আপনি ততক্ষণে দেখুন তো ওর কোনো ছবি আমায় যদি দিতে পারেন। আপনি বসুন, আমি দেখছি। হ্যালো, সামন্ত বলছি। কথা হয়েছে? আমি তো সুমিতকে বলেছিলাম মাইকেলকে আটকে রাখতে, সময় মতো কি করতে হবে আমি সেটা জানিয়ে দেব। জানি দিদি, কিন্তু মাইকেলকে আমাদের কাছে রাখাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। কেন? সুমিত একই এখানে নেই, আমাদের বিভিন্ন কাজে বাইরে যেতে হচ্ছে, সব সময় ঠিক ওয়াচটা রাখা যাচ্ছে না। এই তো একটু আগে পালিয়েছিল। মানে? হ্যাঁ, তবে আমরা ধরে ফেলেছি, একটু হলেই কিন্তু পাঠানের হাতে চলে যেত। পাঠান এলো কি করে? বুঝতে পারছি না, তবে এখানে রাখাটা সেফ না। হ্যালো, হ্যালো দিদি। হ্যাঁ, আমরা এখন কি করব তাহলে? একটা কাজ করো, মাইকেলকে জখম না করে সেন্সলেস করতে পারবে? পারবো। তোমরা সামন্তর গতিবিধি জানো, মানে কোন পথ দিয়ে নির্দিষ্ট সময়ে যাতায়াত করে সেটা জানো? জানি। মাইকেলকে সেন্সলেস করে সামন্তর যাতায়াতের পথে ফেলে রাখো। কিন্তু তাতে লাভ? সামন্ত মাইকেলকে তুলে নিয়ে হয় গিরিধারি না হলে পাঠানের কাছে যাবে। এই ঘটনার পুরো ভিডিও রেকর্ডিং আমার চাই। বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। আর এটাই আমাকে সামন্তকে এক্সপোজ করতে সাহায্য করবে। তা ঠিক, তবে সামন্ত যদি গিরিধারি বা পাঠানের কাছে না নিয়ে গিয়ে থানায় নিয়ে চলে যায়? সেটা সামন্ত যাবে না, তুমি সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো। একদম মাথা মোটার মতো কথা বলবে না। একজন বিধবা ভদ্রমহিলার উপর আমি কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাবো? তারপর যদি সব জানাজানি হয়ে যায়? শোনো, আমাদের এমনভাবে থাকতে হবে যাতে মনে হয় এই ব্যাপারটায় আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কি করব? শোনো দাদা, আমি দুটো জিনিস বুঝি, নোট আর নয় দানা। এখানে দুটোর একটাও কাজে লাগবে না, অন্য কিছু ভাবতে হবে। যা কিছু করব সব দিবার নামে, তুমি যেটাই করতে চাইছো সব দিবার নামে করবে। আরে দিবাকে তো ওরা অবতার ভাবে, ভগবান। ভাবুক, ভাবতে দাও, ভাবনাটা ভেঙে দিতে পারলে শয়তান ভাবতে বেশি দেরি লাগবে না। সামন্ত ওখানে গিয়েছিল, সব বলেছে? বলেছে, গেলাতে পারেনি। তার মানে তোমার মতো মাথা মোটা নয়, তাই একবারে গেলেনি। তবে টোপটা যখন ঝুলিয়ে এসেছে তখন ধীরে ধীরে গেলানো যাবে। গিরিধারি, একটা কথা মনে রেখো, একটা মিথ্যে বারবার বললে মানুষ সেটা সত্যি বলে মেনে নেয়। এই চান্সটা আমাদের নিতেই হবে, আরো লোক যাক, বারবার গল্পটা বলুক, বোঝাক এটাই সত্যি, তারপর একদিন বিশ্বাস করবে। তোমাদের দিদি তো সকালে দুজনকে পাঠিয়েছিলেন, আমি তো তাদের বলেছি। হ্যাঁ বলেছিলেন, কিন্তু তখন তার পুলিশ ডাকেননি, পুলিশ তো ডেকেছেন অনেক পরে। কি আশ্চর্য, আমি কেন পুলিশে খবর দিতে যাব? তাহলে কি পুলিশ এমনি এমনি চলে এলো নাকি? আর ওই সামন্ত আপনার প্যারেল হয়ে গেল নাকি? যা বলেছিস মাইরি, তাহলে পুলিশ লাশ পড়ে থাকলে পাশ দিয়ে চলে যায়, আর এই আশ্রমের কেসে আমাদের বাড়ি অবধি পুলিশ চলে এসছে, এটাও বিশ্বাস করতে হবে। শোনো, তোমরা বোধহয় ভুল করছো। আমি জানি দিবাদিতি যখন আমার সঙ্গে আছে আমি আমার মেয়েকে ঠিকই ফেরত পাবো, আর তাছাড়া আমি কেন পুলিশকে খবর দিতে যাব? আর আমার মতন গরিবের কথায় পুলিশ আসবেই বা কেন? দেখুন, এইসব আমাদের জানার কোনো দরকার নেই, আর আপনাদের মতন মহিলাদের না পুলিশের সঙ্গে ইন্টুমিটু থাকেই। আর মেন কথাটা কি হলো জানতো, আসলে আমার দিদি এগেন্সে কথা বলার আগে একটু ভেবে কথা বলবেন। আর একটা কথা, দিদির শরীর খারাপ, ফালতু ঝামের মধ্যে দিদিকে ফেলবেন না, আর এই সামন্ত মন্ত না কিছু করতে পারবে না। দিদি ক্ষমতা জানেন তো, ফালতু কাচালের মধ্যে যাবেন না, কতটা যেন মনে থাকে। দিবা দিদি
গুন্ডা পাঠালেন? তাহলে ওসি যা বলে গিয়েছিলেন সেটাই কি ঠিক? দেখছেন তো ডাক্তারবাবু, আমি এখন সম্পূর্ণই সুস্থ। আপনারা আমাকে ছুটি দিতে চাইছেন না? ম্যাডাম, রোগীরা একটু সুস্থ হলেই ভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কারণটা হচ্ছে হসপিটালে থাকতে থাকতে তারা বোর হয়ে যায়। এতদিন তো আমি ছুটি চাইনি, এখন চাইছি। নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কিন্তু এখনই বা চাইছেন কেন? ডাক্তারদের উপর একটু ভরসা রাখুন, সময় বুঝলে আমরা ঠিক আপনাকে রিলিজ করে দেবো। তাছাড়া আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি, ভালো করে হাঁটতেই পারছেন না। কিন্তু আপনারা যে ধরনের মুভমেন্টের কথা বলছেন সেটা তো সময় সাপেক্ষ, বাড়িতে গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আমার খুব দরকার। বুঝলাম, কিন্তু ডক্টর রয় আমাকে দায়িত্ব দিয়েছেন আপনি পুরোপুরি ফিট হলে তবেই আপনাকে কি বিপদে ফেললেন। দেখুন, আমি আপনাকে পুরোপুরি ফিট মনে করছি না, তবে ডক্টর রয় নিজে ইচ্ছে করলে রিস্ক নিয়ে আপনাকে রিলিজ করার অর্ডার দিতে পারেন। ডক্টর রয়ের সঙ্গে কে কথা বলবেন, আপনি না আমি? আগে আমি কথা বলি, তারপর না হয় আপনি রিকোয়েস্ট করবেন। তবে হ্যাঁ, মিস সেন, নিজের ভালোর জন্যই কিন্তু আপনার এই মুহূর্তেই রিলিজের জন্য রিকোয়েস্ট করাটা ঠিক হবে না। প্লিজ, আমার ছুটি পাওয়াটা খুব দরকার। কিন্তু এখনই সেটা সম্ভব নয়। হ্যাঁ স্যার। এতক্ষণ দিবার কেবিনে কি করছিলেন? এই মাত্র বেরিয়েছি, এর মধ্যেই ইনফরমেশন চলে গেছে। আপনি কেবিনে থাকাকালীনই খবরটা পেয়েছিলাম, আমাদের নেটওয়ার্ক সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। হ্যাঁ বলুন। বলবেন তো আপনি, কি করছিলেন দিবার কেবিনে? দিবার সেন রিলিজ চাইছিলেন। তো দিয়ে দিলেন নাকি? না না, পারমিশন ছাড়া দেব কেন? আমি ফোনটা করতাম, তার আগে আপনি করে ফেললেন। কি বললেন দিবাকে? দুটো কারণ দেখিয়ে বললাম এখন রিলিজ করা যাবে না। কি কি? একটা ওই ডক্টর রয়ের পারমিশন, আর একটা ওনার শারীরিক কন্ডিশন। শুনুন, ডক্টর রয় যদি আপনাকে রিলিজ অর্ডারও দেন, আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ দেখাবেন। জানি তো। হ্যাঁ, কোনো অবস্থাতেই দিবাকে রিলিজ করা চলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? দিবা দিদি যে আমার বাড়িতে গুন্ডা পাঠাতে পারেন এটা আমি ভাবতেই পারি না। কি জানেন, ভালো মানুষ মন্দ মানুষ বিপদের দিনেই তো চেনা যায়। কিন্তু বিপদের দিনে উনিই তো আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন না? বিপদের দিনে নয়, দুঃখের দিনে। দুঃখের দিনে সহানুভূতি জানিয়ে ভালো মানুষ সেজে নাম কেনেন, তারপরে নিজের স্বার্থ সিদ্ধি করেন। আমি যে এখন কি করবো কিছু তো বুঝতেই পারছি না। আহা, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমরা তো পাশে আছি। তবে যাই বলুন, ডায়েরি আপনাকে একটা করতেই হবে। হ্যালো, ভিগু বলছি, যা বলছি চুপচাপ শুনে যাও। আমার কথা হ্যাঁ না শুধু বলবে। আমার নাম যদি মুখ থেকে বার হয় তা জিপটা কেটে আত্মা বাগানে ফেলে দেবো। কথা হচ্ছে, ফোনটা কাটবে না, হাতে নিয়ে কথা বলে যাও। ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম,
আপনাকে ডায়েরি কিন্তু করতেই হবে। কিন্তু দিবা দিদির নামে ডায়েরি করলে আমি কি আমার লতাকে ফেরত পাবো দাদা? কি মুশকিল, আপনি ডায়েরি না করলে পুলিশ তো উঠে পড়ে লাগতে পারছে না লতাকে খুঁজতে। তারপর যখন কেস উঠবে উকিল তো জিজ্ঞেস করবে ডায়েরি করেছিলেন, তখন কি জবাব দেবেন? কেস করতে হবে। হ্যাঁ, ডায়েরির পরেই তো কেস করতে হবে। না না, ওসব কেস টেস করে কি লাভ বলুন তো? আর তাছাড়া আমি গরিব মানুষ, আমাকে তো খরচপাতি টাকা পয়সার দিকটাও ভাবতে হবে নাকি? দেখুন, কেস করলে হাকিম হুকুম দেবে যে লতাকে খুঁজতে। না না, ওসব করে কি লাভ? তার থেকে বরঞ্চ আমি দিদির কাছে গিয়ে হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে বলবো। হ্যাঁ, তাতে হয়তো লতাকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আর অনেকগুলো মেয়ের যে সর্বনাশ হবে, আর কেস করলে সেই মেয়েগুলো উদ্ধার পাবে। আমাদের গাড়ি আসছে, গাড়ি আসছে।